ত্রিপুরা অ্যাসেম্বলি অব জার্নালিস্টের এক প্রতিনিধি দল শনিবার রাজ্যপাল ইন্দ্র সেনের রেড্ডি নাল্লুর সাথে দেখা করেন এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। যদিও প্রতিনিধি দলে সাপ্তাহিক পত্রিকার কোন প্রতিনিধিকে রাখা হয়নি, প্রতিনিধি দলে থাকা প্রবীণ সাংবাদিক শেখর দত্ত সাংবাদিকদের জানান আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে। এই সমস্ত সমস্যা সমাধানে তিনি আন্তরিকভাবে সদর্থক সাড়া দিয়েছেন। গভর্নরের সঙ্গে সাক্ষাৎটা আজ আমাদের খুব ফলপ্রসূ হয়েছে। গভর্নর নিজে আমাদেরকে অনেক উপদেশ দিয়েছেন। আমাদের মূল আলোচ্য বিষয় ছিল এখানে মিডিয়ার কিছু সমস্যা বা কিছু দাবি দাওয়া, এগুলো বিষয়ে ওনাকে অবহিত করা। উনি সেগুলি শুনেছেন, ওনার সাংবিধানিক অবস্থান থেকে যতটা করা সম্ভব তিনি সেটা করবেন বলেছেন এবং আমাদেরকে বলেছেন যে নিজেদের দাবি দেওয়াটা সরকারের কাছে ভালোভাবে তুলে ধরার জন্য এবং সরকারকে কনভিন্স করার জন্য। সরকারও সিম্প্যাথেটিক, যথেষ্ট সহানুভূতিশীল এবং অবশ্যই রাজ্য সরকার এগুলো দেখবেন এবং উনি ওনার যে সাংবিধানিক ক্ষমতা ভূমিকাটা উনি পালন করেন।